একটা টেস্ট করতে প্রায় 15,000 টাকা খরচ পড়ে, আর আমাদেরটা খরচ পড়ে মাত্র 250 টাকার মতো। শুধু যে কোনো ব্যক্তি 300-350 টাকা দিয়ে এই টেস্টটা করাতে পারবেন। সরকারের এই জন্যই সারা পৃথিবী আমাদের এই টেস্টে অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। এটা অলরেডি আমাদের এইটারও এই এই পদ্ধতির টেস্ট করেছে নিউ ইয়র্কে, পদ্ধতির টেস্ট করেছে অন্যান্য জায়গায়, এবং সবাই মনে করছে যে এটা একটা গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এটা হলো একটা উদ্ভাবনী, আমরা যেটা বলেছি এই এটা একটা উদ্ভাবনী প্রক্রিয়া, যেটাকে সম্পূর্ণ চিকিৎসার একটা দ্বার উন্মুক্ত করে দেবে, এটা সহজে আইডেন্টিফাই করে দেবে। এই 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 আমাদের এই পদ্ধতির ফলে রাসায়নে এটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি, এটি ইমিউনিয়েছে বলে পদ্ধতি, এবং এর ফলে আমরা যে কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার 3 দিনের মাথায় আসলে, তার আগে আসলে কিন্তু আমরা করতে পারি না, অর্থাৎ ভুল হয়ে যাবে। 3 দিনের মাথায় আসলে আমরা 5 থেকে 15 মিনিটের মধ্যে বলে দিতে পারবো তার শরীরে করোনা আছে কি নাই। 3 দিনের কম হলে হবে না, এটা জিনিসটাকে পরিষ্কার করে বলি, কেউ আজকে আমার ব্যথা আজকে নিলে কিন্তু হবে না। এটা কেন, এটা হলো অ্যান্টিবডি জীবাণুর, এটা একটা বিশেষ প্রক্রিয়ায়। এটা তো আমরা তো সবাই জানি করোনা একটা বড় ভাইরাস, তার শরীরের উপরে একরকম আবরণে একটা অ্যান্টিজেন থাকে, আবার নিচে একরকম প্রোটিন থাকে, সেটা থেকে আহরণ করে ওই তার শরীরে যেটা আহরণ করে কাঁচামালটা তৈরি হয়, যেটার দ্বারা ওটা করলে দ্রুত, এবং আমাদের এই প্রক্রিয়াটার নাম হলো গণস্বাস্থ্য র্যাপিড ডট ব্লড, গণস্বাস্থ্য র্যাপিড ডট ব্লড, তার মানে হলো একটা বিন্দুর মাধ্যমে দ্রুত রোগ নির্ণয়, বিন্দুর এক বিন্দু রক্তে সাহায্যে, যেটা রুগীর কোনো ক্ষতি হওয়ার চক্কর নেই, রুগীর গায়ে লাগে না, রুগী খায় না, শরীরে লাগায় না, সুতরাং এটা সম্পূর্ণ নিরাপদ একটা পদ্ধতি। অপরপক্ষে যে বর্তমান যে পদ্ধতিটা আছে সেটার নাম হলো PCR পদ্ধতি, সেটা অত্যন্ত ব্যয়বহুল। তবে তার একটা সবচেয়ে বড় সুবিধা হলো সে আক্রান্ত হওয়ার প্রথম দিনেই সে নির্ণয় করতে পারে, কিন্তু তার 3 দিন সময় লাগে নির্ণয় করতে। প্রথম দিন আক্রান্ত ব্যক্তিরই বলে দিতে পারবে, 3 দিন পরে বলতে পারবে। আমরা 3 দিন রোগীর অ্যান্টিবডি তৈরি হতে 3 দিন সময় লাগে, সেটার পরে আমরা এই হলো দুটা তফাত। আর ওটাতে একটা টেস্ট করতেই প্রায় 15,000 টাকা খরচ পড়ে, আর আমাদেরটা খরচ পড়ে মাত্র 250 টাকার মতো। শুধু যে কোনো ব্যক্তি 300-350 টাকা দিয়ে এই টেস্টটা করাতে পারবেন। সরকারের এই জন্যই সারা পৃথিবী আমাদের এই টেস্টে অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। এটা অলরেডি আমাদের এইটারও এই এই পদ্ধতির টেস্ট করেছে নিউ ইয়র্কে, পদ্ধতির টেস্ট করেছে অন্যান্য জায়গায়, এবং সবাই মনে করছে যে এটা একটা গুরুত্বপূর্ণ উদ্ভাবন।